সাইবর ইমান কর্তৃক পরিবেশিত অডিও বুক সিরিজ মুসলমানদের পতনে বিশ্ব কি হারালো। সপ্তম অধ্যায়, জীবনের ময়দানে মুসলিম বিশ্ব। অতীত মুসলিম নেতৃত্বের প্রভাব, পিছনের পৃষ্ঠাগুলো এ সত্য দিবালোকের ন্যায় স্পষ্ট হয়ে গেছে। খ্রিস্ট ষষ্ঠ শতাব্দীতে যখন বিশ্ব দ্রুত গতিতে ধ্বংসের দিকে অগ্রসর হচ্ছিল, পৃথিবীর বুকে এমন কোনো শক্তি ছিল না যা পতনমুখ মানবতাকে হাত ধরে পৃথিবীকে বাঁচাতে পারে। মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব পৃথিবীকে এমন একটি দলের নেতৃত্ব দান করে যারা ছিলেন আসমানি গ্রন্থ, একটি শরিয়ত ও একটি বিধানের মালিক, যাদের প্রতিটি পদক্ষেপ আল্লাহর প্রদত্ত রোশনির আলোকে পরিচালিত হতো, যারা দুনিয়ার বুকে হক এবং ইনসাফের পতাকাবাহী ছিলেন, যারা রাজত্ব এবং নেতৃত্বের আধুনে অধিষ্ঠিত হয়েছিলেন, নবুয়াত এবং রিসালাতের সুদৃঢ় নৈতিক এবং চারিত্রিক প্রশিক্ষণ এবং ইসলামের পূর্ণাঙ্গ আত্মশুদ্ধি লাভের পর, যারা কোনো জাতির খেদমত গুজার এবং কোনো বংশ বা দেশের প্রতিনিধি ছিলেন না, যাদেরকে ভারসাম্যময় মেজাজ ও উপযোগী স্বভাব প্রকৃতি দান করা হয়েছিল। এই দলের অস্তিত্ব মানব জাতির সার্বিক ধ্বংসের রাস্তায় তাৎক্ষণিক প্রতিবন্ধকতা হিসেবে দেখা দেয় এবং ক্রমান্বয়ে মানবতাকে কয়েক শতাব্দীর জন্য সেই সব ফেতনা ফ্যাসাদ এবং সমূহ বিপদ থেকে বাঁচিয়ে দেয় যা বিশ্বের বুকে ছেয়েছিল। সে মানুষকে সাথে নিয়ে সহি মঞ্জিলের দিকে অগ্রসর হতে শুরু করে। তাদের শাসনামলে মানুষ সমান্তরাল গতিতে উন্নতি করে এবং মানুষের সর্বপ্রকার প্রকাশ্য এবং প্রচ্ছন্ন শক্তি একই রূপ ইচ্ছায় অভিপ্রায় এবং সৌষ্ঠব সহকারে ক্রমোন্নতি এবং অগ্রগতি লাভ করে এবং এমন এক পরিবেশ কায়েম হয় যেখানে মানুষের জন্য খুব সহজেই আপন পরিপূর্ণতায় উপনীত হওয়া সম্ভব হয়। এই দলটির প্রভাবে জীবনের ধারা এবং পৃথিবীর গতিপথ পাল্টে যায়। বিপুল বিস্তৃত আকারে আত্মহত্যা এবং বিশ্বব্যাপী গতিধারা আল্লাহর বিস্তৃতি ও আত্মবিস্তৃতির দিক থেকে সর্বব্যাপী আল্লাহ পরস্তি এবং আত্মপরিচিতির দিকে বদলে যায়। মানুষের মেজাজ, বোধবুদ্ধি, দিলও পাল্টে যায়। ভ্রান্ত নৈতিক মূল্যবোধ ও মিথ্যা পরিমাপের পরিবর্তন ঘটে। উন্নত নৈতিক এবং চারিত্রিক আদর্শ মানদণ্ড হিসেবে বিবেচিত হয় জীবন জিন্দেগি এবং রাষ্ট্রীয় ব্যবস্থার নিমিত্ত নির্ভেজাল ধর্মীয় ও নৈতিক শিক্ষামালা তুলাদণ্ডের মর্যাদা লাভ করে। এই সভ্যতার যুগে ব্যবসা বাণিজ্য এবং শিল্পের সাথে নৈতিক চরিত্র এবং প্রকৃষ্টতারও উত্থান ঘটে এবং বিজয়ের সংস্কৃতি ও সভ্যতা সংস্কৃতির উন্নতির সঙ্গে সঙ্গে নৈতিকতা ও আধ্যাত্মিকতারও একইভাবে বিস্তার ঘটে। ধর্মীয় সম্বন্ধ, উদ্দেশ্য এবং লক্ষ্যের ঐক্য এবং সমঝোতা সম্প্রীতি ও প্রেমপ্রীতি পৃথিবীটাকে সাক্ষাৎ বেহেস্তে পরিণত করে, যেখানে পারস্পরিক শক্তি পরীক্ষা ও লড়াই ঝগড়া ছিল না। খোদাপরস্তি ও পাক পবিত্রতার রাস্তা যা জাহেলিয়াতের যুগে কাঁটায় ভর্তি ছিল এবং দীর্ঘকাল থেকে নির্জন এবং জনশূন্য হয়ে পড়েছিল, বিপদমুখ রাজপথে পরিণত হয় সেই পথের উপর দিয়ে কাফেলা নির্ভয়ে চলত। আল্লাহর আনুগত্য যা প্রথমে মুশকিল ছিল এখন তা সহজ এবং নফরমানি যা প্রথমে সহজ ছিল এখন তা কঠিন হয়ে গেল। দিনের প্রতি দাওয়াতের মধ্যে চুম্বকের ন্যায় আকর্ষণ এবং নৈতিক প্রশিক্ষণ ও সংস্কার সংশোধনের মধ্যে ট্রেনের শক্তি সৃষ্টি হয়ে যায় যা লক্ষ কোটি মানুষকে পশু জীবন এবং চারিত্রিক অধঃপতনের হাত থেকে বাঁচিয়ে আধ্যাত্মিক এবং নৈতিক উন্নতির শীর্ষ বিন্দুতে পৌঁছে দেয়। মানুষের মেধা, জ্ঞানের চরম উৎকর্ষ, স্বভাব এবং প্রকৃতির উদ্দাম গতি যা দীর্ঘকাল থেকে নষ্ট হচ্ছিল কিংবা অপাত্রে ব্যয়িত হচ্ছিল তা সঠিক দিকে অবলম্বন পূর্বক পৃথিবীকে প্রকৃত উন্নতি এবং অগ্রগতি দান করে। মোট কথা, মানুষ্য কাফেলা মঞ্জিলে মাকসুদের নিকটবর্তী হয় এবং এর সম্মুখভাগ মঞ্জিলে পৌঁছে যায়। পাশ্চাত্য নেতৃত্ব এর প্রভাব প্রতিক্রিয়া, কিন্তু পেছনের মুসাফির মঞ্জিলে পৌঁছাবার পূর্বে হঠাৎ কাফেলা থেমে গেল। মনে হলো কাফেলার নেতৃত্বের পরিবর্তন ঘটেছে। কাফেলার সালারকে এজন্যই নেতৃত্ব হারাতে হয়, তিনি কাফেলার নিরাপত্তা পরিপূর্ণ এবং উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেননি। এক অপরিচিত মুসাফির যাকে কাফেলায় কেউ চিনত না, জানত না, তলোয়ারের জোরে এবং শক্তি প্রয়োগের মাধ্যমে নেতৃত্বের বাগডোরে হাতে তুলে নিল। নতুন দলপতির এই অসহায় মানুষ্য কাফেলাকে এমন এক রাস্তার দিকে নিয়ে যায় যে রাস্তা ছিল অত্যন্ত দুর্গম, বন্ধুর চড়াই উৎরায় পরিপূর্ণ, দিনের বেলায়ও যেখানে রাত্রির ঘন অন্ধকার। কাফেলার যাত্রীরা যেখানে বারবার হোঁচট খেত, হুমড়ি খেয়ে পড়ত এবং আত্মস্বরে ফরিয়াদ জ্ঞাপন করত, কিন্তু কাফেলার অধিনায়ক শক্তির দম্ভে, নেশায় এবং দ্রুত পৌঁছাবার তাগিদে কাফেলা হাঁকিয়ে নিয়ে যাচ্ছে। এটা কোনো রূপকথা নয়, বরং বাস্তব সত্য। দুনিয়ার নেতৃত্ব এবং কর্তৃত্বের বাগডোরে মুসলমানদের পর পাশ্চাত্যের সেই সব জাতিগোষ্ঠী নিজেদের হাতে তুলে নেয় যাদের কাছে প্রথম থেকেই হিকমতের ইলাহির কোনো পুঁজি এবং সহি শুদ্ধ ইলম এর কোনো স্বচ্ছ সুন্দর ঝর্ণাধারা ছিল না। নবুয়তের আলোক শিখা যেখানে মূলত পৌঁছেনি, পৌঁছুতে পারেনি,
হজরত ইসা মসিহ আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা মালার আলোক শিখা যা সেখানে পৌঁছেছিল তা বিকৃত এবং মনগড়ার ব্যাখ্যা এবং বিকৃতির আবর্তে হারিয়ে যায়। তারা সে আসমানি আলোর শূন্য স্থান রোম এবং গ্রিসের দফতরে রক্ষিত অন্ধকার দ্বারা পূর্ণ করে। অজ্ঞ ও মূর্খ গ্রিস এবং রোমের জাহেলি পরিত্যক্ত সম্পদ তারা উত্তরাধিকার হিসেবে হস্তগত করে এবং বংশগতভাবে তাদের সকল প্রকৃতিগত, মেধাগত, নৈতিক এবং মেজাজগত বৈশিষ্ট্য সমূহ তাদের ভিতর স্থানান্তরিত হয়। ইন্দ্রিয় পূজা, আধ্যাত্মিকতা থেকে দূরত্ব, ভোগবিলাস প্রবণতা, স্বদেশ নিয়ে বাড়াবাড়ি, সীমাহীন ব্যক্তি স্বাধীনতার আকাঙ্ক্ষা গ্রিস থেকে এবং ইমানি দুর্বলতা, আগ্রাসী জাতীয়তাবাদ, শক্তি সম্পর্কে পবিত্রতার ধারণা এবং সাম্রাজ্যবাদের প্রেতাত্মা রোম থেকে স্থানান্তরিত হয়। খ্রিস্টীয় শিক্ষামালার ছিটে ফোটা পুঁজিটুকু, যা সম্ভবত মূলের এক দশমাংশও নয়, রোমান মূর্তি পূজা এবং সেন্ট পল ও সম্রাট কনস্টান্টাইনের মুনাফিকিতে ডুবিয়ে দেয়। আর যদি কিছু অবশিষ্ট থাকেও সেটুকু ধর্মীয় পণ্ডিতদের বিকৃত মনগড়া ব্যাখ্যার ধূম্রজালের আড়ালে হারিয়ে যায়। বৈরাগ্যবাদ, পাগলামি বস্তুবাদের প্রতিক্রিয়ায় সৃষ্টি হয়। গির্জাধিপতিদের ভোগবিলাস এবং দুনিয়াদারী ধর্মাধিকারীদের প্রতি মানুষের অনাস্থা এবং ঘৃণা সৃষ্টি হয়। সরকার এবং গির্জার মধ্যকার টানাটানি এবং টানাপোড়েনের জাতীয় মেজাজের মধ্যে বিদ্রোহ এবং ভারসাম্যহীনতার সৃষ্টি করে এবং ধর্ম ও রাজনীতির মধ্যে পার্থক্য সূচিত করে। ধর্ম এবং বুদ্ধিভিত্তিক রক্তাক্ত দ্বন্দ্ব সংঘাত, ধর্মীয় মহলের স্থবিরতা এবং স্বল্পবুদ্ধিতা ও গির্জা অধিপতি পোপ ও পাদ্রীদের লোমহর্ষক জুলুম নির্যাতনের নামে মাত্র ধর্মের বিরুদ্ধে বংশীয় এবং মৌরসি শত্রুতার বীজ বপন করে। অপক্ক অপরিপক্ক প্রগতিবাদীদের তাড়াহুড়া, গোড়ামি এবং পক্ষপাতিত্ব ধর্মের শেষ তসমাটুকু অবশেষটুকু কেটে দেয় এবং ধর্মের ছিটে ফোটার কল্যাণটুকু থেকেও মানুষ মাহরুম করে দেয়। শেষ পর্যন্ত সমগ্র পাশ্চাত্য জাতিগোষ্ঠীর উপর বাস্তববাদের যুগ এসে হাজির হয় এবং গোটা পাশ্চাত্যের উপর আল্লাহ বিস্মৃতি এবং এর স্বাভাবিক পরিণতি হিসেবে আত্মবিস্মৃতির জগৎ ছেয়ে যায়। অর্থ পূজা, বিত্ত পূজা ধর্মের আগ্রাসন, ধর্মের আসন গ্রহণ করে। বস্তুবাদের নির্ভেজাল অর্থনৈতিক অহদ্যাত ওজুদের দর্শন জন্ম দেয়, যার স্লোগান হল রুটি ছাড়া আর কোনো ইলাহ নেই এবং পেট ব্যতিরিক আর কিছুর অস্তিত্ব নেই। অন্যদিকে জীবনের সঠিক লক্ষ্য, উদ্দেশ্য, মিশন এবং বিশ্বজয়ী কোনো পয়গাম না থাকায় আগ্রাসী জাতীয়তাবাদ জীবনের লক্ষ্যে পরিণত হয়। পরিণত হয় জাতীয় বৃত্তি ও পেশায়। জাতীয় জীবন স্থায়ী রাখবার জন্য অপর জাতির প্রতি ঘৃণা এবং ভীতির আবেগ প্রকাশ পায় এবং একদিকে সমগ্র প্রাচ্যকে পাশ্চাত্যের মোকাবেলায় প্রতিদ্বন্দ্বী শিবির হিসেবে ধরে নেওয়া হয়। অপর পক্ষে অভ্যন্তরীণ জাতীয় সীমারেখায় গোটা পাশ্চাত্যকে ক্ষুদ্র ক্ষুদ্র খেলাঘরে রূপ দেয়। এক প্রতিবেশী আর এক প্রতিবেশীর মাঝে একটি সীমারেখা টেনে দেয়। এর বাইরে যে মানুষ থাকতে পারে তার কল্পনাও করা যেত না। সাম্রাজ্যবাদ সমগ্র বিশ্বকেই দাস বিক্রির এক বাজার, যেখানে বিভিন্ন জাতিগোষ্ঠীর কেনাবেচা হতো এবং বিভিন্ন সাম্রাজ্যের মধ্যকার প্রতিদ্বন্দ্বিতা দুনিয়াটাকে কামারের চুলা বানিয়ে দেয়, যেখানে সব সময় আগুনের খেলা চলে, লোহা উত্তপ্ত করে এবং পিটিয়ে প্রয়োজনীয় অস্ত্র বানানো হয়। নৈতিক এবং ধর্মীয় শিক্ষা থেকে বঞ্চিত শতাব্দীর পর শতাব্দী ধরে প্রশিক্ষণবিহীন জ্ঞান বিজ্ঞান এবং শিল্পের গবেষণা ও আবিষ্কার উদ্ভাবনের ক্রমোন্নতির ফলে শক্তি ও নীতিনৈতিকতার মধ্যে কোনোরূপ ভারসাম্য বজায় থাকেনি। মানুষ পাখির মতো বাতাসের বুকে ভর দিয়ে আকাশে উঠতে শিখেছে আর মাছের মতো পানিতে সাঁতার কাটতে শিখেছে বটে, কিন্তু জমিনের বুকে মানুষের মতো চলাফেরা করতে ভুলে গেছে। লাগামহীন এবং বোধহীন বিদ্যাবুদ্ধির চোর ডাকাতের হাতে তালা ভাঙার হাতিয়ার এবং সকল মস্তানের হাতে অস্ত্র তুলে দিয়েছে। বিংশ শতাব্দীর বখাটে এবং অবুজ পোলাপানদের কাছে বিজ্ঞান খেলার জন্য শানিত এবং বিপজ্জনক হাতিয়ার বন্টন করে দিয়েছে, যা দিয়ে সে নিজেকে যেমন ক্ষতবিক্ষত করছে তেমনি ক্ষতবিক্ষত করছে নিজের ভাইকেও। অবশেষে অন্ধ ও বধির এই বিজ্ঞান পারমাণবিক এবং হাইড্রোজেন বোমার আকারে মানুষের হাতে আত্মহত্যার হাতিয়ার তুলে দিয়েছে। এইসব ধর্মহীন জাতিগোষ্ঠীর রাজত্বকাল মানুষের সেই ধর্মীয় অনুভূতি থেকে মাহরুম হতে থাকে যা অপরাপর মানবীয় অনুভূতির সঙ্গে প্রাচ্যের হাজারো বছরের জীবনের অপরিহার্য প্রয়োজন হিসেবে বিবেচিত হয়ে আসছে। আল্লাহ প্রাপ্তির আকাঙ্ক্ষা সাধারণ রুচির স্থলে জাগতিক কামনার ব্যাধি বাসা বাঁধে। আচর আচরণ মৌলিক এবং সত্যিকার মানবীয় গুণাবলী ও উৎকর্ষের ক্ষেত্রে বিরাট রকমের অধঃপতন দেখা দেয়। মোট কথা, লোহালক্কর ও ধাতব পদার্থের সর্বপ্রকার উন্নতি ঘটে আর মানুষত্বের ঘটে সার্বিক অধঃপতন। বিশ্বব্যাপী জাহেলিয়াত, এমন এক সময় এ সময় এমন কোনো শক্তিশালী জাতিগোষ্ঠী বা সম্প্রদায় কিংবা দল মানুষের সামনে নেই যে এসব পাশ্চাত্য জাতিগোষ্ঠীর সঙ্গে আকিদাগত দৃষ্টিভঙ্গিগত মতপার্থক্য পোষণ করে এবং তাদের জাহেলি দর্শন এবং বস্তুবাদী জীবন ব্যবস্থার বিরোধিতা করে।
এমন জাতি, সম্প্রদায় কিংবা দল এই মুহূর্তে না ইউরোপে আছে, আর দা এশিয়া না আফ্রিকাতে। ইউরোপের জার্মান হোক কিংবা এশিয়া মহাদেশের কোনো জাপানি অথবা কোনো ভারতীয় আদিবাসী, সকলেই এই জাহেলি দর্শন এবং এই বস্তুবাদী জীবন ব্যবস্থার সমর্থক এবং অন্তর্ভুক্ত, আর তা না হলেও বিশ্বাসীর সমর্থকে পরিণত হয়েছে। থাকলো সেই সব রাজনৈতিক মতপার্থক্য এবং বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যকার রাজনৈতিক সংঘাত সংঘর্ষ, যা এই মুহূর্তে বিভিন্ন দর্শন কিংবা যুদ্ধের আকারে দৃষ্টিগোচর হচ্ছে, তা শুধু এই নিয়ে যে এই বস্তু পূজার অভীষ্ট লক্ষ্যের দিকে জাপান নেতৃত্ব এবং কর্তৃত্ব কার হাতে থাকবে। এক জাতির পৌরুষ ও জাতীয় মর্যাদাবোধ এটা সইতে রাজি নয়, অন্য জাতি দীর্ঘকাল ধরে দুনিয়ার বুকে নেতৃত্বের আসনে অধিষ্ঠিত থাকবে এবং জীবনের সমস্যা ও সম্ভব কল্যাণ থেকে ফায়দা লুটবে এবং বিশ্বের বাজার ও নয়া নয়া উপনিবেশের উপর নিয়ন্ত্রণ জাকিয়ে বসবে। অথচ শক্তি সামর্থ্য, বিদ্যা বুদ্ধি ও যোগ্যতার দিক দিয়ে সে কারুর পেছনে নয় কিংবা কারুর চেয়ে কম নয়। থাকলো এই যে সে সকল স্বয়ং অপর কোনো মঞ্জিলের দিকে অগ্রসর হতে, অন্য কোনো জাতিগোষ্ঠীর দিকে নিয়ে যেতে চায়, পৃথিবীর বুকে ন্যায় নীতি, শান্তি, ইনসাফ কায়েম করতে চায় এবং দুনিয়ার গতিমুখ ধর্মহীনতা এবং বস্তুবাদিতার দিক থেকে ঘুরিয়ে ধর্ম এবং আধ্যাত্মিকতার দিকে, চরিত্রহীনতা থেকে আখলাক চরিত্রের দিকে এবং নফস পরস্থি ও শয়তানের পূজার দিক থেকে আল্লাহর ইবাদত বান্দিগের দিকে পাল্টে দিতে চায়। তা এই গরিবের দাবিদার যেমন নয়, তেমনি কখনো এর আকাঙ্ক্ষীও নয়। সমাজতান্ত্রিক রাশিয়া ও পুঁজিবাদী পশ্চিমা দেশগুলোর মধ্যকার পার্থক্য এখন থাকলো সমাজতান্ত্রিক রাশিয়া, যার জীবন দর্শন যদিও দৃশ্যত বর্তমান পাশ্চাত্য জাতিগুলো থেকে পৃথক মনে হয়, তা জাহেলি পাশ্চাত্য সভ্যতার এমন এক ফল যা পেকে গেছে। সমাজতান্ত্রিক রাশিয়া ও অন্যান্য পাশ্চাত্য দেশগুলোর মধ্যে পার্থক্য কেবল এতটুকুই, সে মুনাফিকি, ভণ্ডামি এবং প্রতারণার মুখোশ তার মুখের উপরে থেকে সরিয়ে দিয়েছে এবং যে দর্শন, নৈতিক চরিত্র ও সামাজিক দৃষ্টিভঙ্গিগুলোকে পশ্চিমা জাতিগুলোর চিন্তাবিদ, লেখক, দার্শনিক, সাহিত্যিক ও রাজনীতিবিদরা শতাব্দীকাল ধরে লিখছে এবং ওই সব জাতি সেগুলো মনে প্রাণে মানছে, সেই দর্শন এবং সেই সব নীতি ও আদর্শ রাশিয়া একবার সাহস করে নিজেদের দেশে বাস্তবায়িত করেছে এবং কার্যকর করে তা দেখিয়েছে। সমাজতান্ত্রিক নেতারা এ গতিতে সন্তুষ্ট ছিল না যে গতিতে ইউরোপীয় জাতিগোষ্ঠী ধর্মহীনতা, ধর্মদ্রোহিতা, বলগাহীন স্বাধীনতা, পাশবিক বস্তুবাদের দিকে অগ্রসর হচ্ছিল। তারা দ্রুত গতিতে অভীষ্ট লক্ষ্যের দিকে যাত্রা শুরু করে এবং সেই মঞ্জিলে পৌঁছে এখন তারা দুনিয়ার নেতৃত্ব এবং কর্তৃত্বের চাবিকাঠি নিজেদের হাতে তুলে নিতে চাচ্ছে এবং বিশ্বের অপরাপর জাতিগুলোকে তারা সেই মঞ্জিলে নিয়ে যেতে চাচ্ছে যে মঞ্জিলে তারা পৌঁছে গেছে। এশীয় এবং প্রাচ্যের জাতিগোষ্ঠী সমূহ, এশীয় ও প্রাচ্যের জাতিগুলো ও বিভিন্ন সাম্রাজ্য বিভিন্ন গতিতে সভ্যতা ও রাজনীতি সেই মঞ্জিলের দিকে ধাবমান যার উপর তারা পাশ্চাত্যের জাতিগুলো দূর থেকে দেখেছে। তারা সভ্যতা, সংস্কৃতি, নীতি নৈতিকতা এবং সামাজিকতার সেই নীতিমালা ও দর্শন ও জীবন জগৎ সম্পর্কে সেই দৃষ্টিভঙ্গি গ্রহণ করে যাচ্ছে যা ওইসব পশ্চিমা জাতিগুলোর পরিচয় জ্ঞাপক চিহ্নে পরিণত হয়েছে। তাদের লোকেদের জীবন আদর্শ পশ্চিমা জাতিগুলোর লোকেদের থেকে খুব বেশি ভিন্নতর নয়, কেবল এতটুকুই ভিন্ন তারা রাজনৈতিক সচেতনতা ও জাতি পূজার উপর ভিত্তি করে বিদেশি হুকুমতের নেতৃত্ব এবং কর্তৃত্ব মানতে এখন আর রাজি নয় এবং তারা এটা চায় না পাশ্চাত্য জাতিগুলো বড় বড় সাম্রাজ্য এবং শাহনশাহী কায়েম করতে থাকুক। ওইসব বিজয় জাতিগোষ্ঠীর লোকেরা তাদের সাম্রাজ্যের প্রভাব প্রতিপত্তির দরুন বস্তুগত লাভ ও স্বার্থ দ্বারা লাভবান হোক এবং আড়ম্বর ও জাঁকজমকপূর্ণ ও ভোগ বিলাসের জীবনযাপন করুক। ওইসব মজলুম প্রাচ্য জাতিগোষ্ঠী স্বয়ং নিজেদের ভূখণ্ডে এসব ফায়দা জুটুক। মূলত ওইসব পাশ্চাত্য জাতিগোষ্ঠীর জীবন দর্শন ও রাজনৈতিক ব্যবস্থার সঙ্গে তাদের মৌলিক এবং নীতিগত কোনো পার্থক্য বা বিরোধ নেই। গোটা জাতীয়তাবাদী সাহিত্য এর প্রতি সামান্যতম ইশারা ইঙ্গিত পর্যন্ত পাবেন না। ওইসব প্রাচ্য এবং এশীয় জাতিগোষ্ঠীর মধ্যে কেবল এ নিয়ে মতভেদ যে এই রাজনৈতিক ব্যবস্থা তাদের দেশে বিদেশীয়রা পরিচালনা করবে। তারা এতটুকু কাটছাঁট না করে এবং এর ব্যাপক এবং খুঁটিনাটির মধ্যে আদৌ কোনো পরিবর্তন পরিবর্ধন না করে এই ব্যবস্থায় নিজেরাই নিজেদের দেশে চালাতে চায়। ব্যাপারটা যেন এরকম, তারা দাবার বোর্ড পাল্টাতে চায় না, কেবল খেলোয়াড়ের পরিবর্তন চাই। অতঃপর তাদের মধ্যে বহু জাতিগোষ্ঠীর স্বয়ং নিজেদের প্রাচীন জাহেলিয়াত রয়েছে, যা সহকারে তাদের ভেতরকার বহু জাতি ফিরিঙ্গি জাহেলিয়াতের এখতিয়ার করেছে এবং তারা যদি কখনো কিংবা যখনই তা ক্ষমতায় আসনে অধিষ্ঠিত হবে এই দুই জাহেলিয়াতের সর্বোত্তম উপাদান এবং অংশগুলোর বাস্তবায়ন করবে। মুসলিম জাহেলিয়াতের মিত্র, মজার ব্যাপার হলো এই যে জাহেলিয়াতের প্রাচীন এবং বংশগত সূত্রের প্রতিদ্বন্দ্বী হওয়া সত্ত্বেও মুসলিম এই যুগে দুনিয়ার অনেক প্রান্তে জাহেলিয়াতের মিত্রে পরিণত হয়েছে। তারা নিজেদের বন্ধুত্ব এবং বিশ্বস্ততার ব্যাপারে তাদেরকে আশ্বস্ত করেছে এবং দুনিয়ার কোনো কোনো অংশে তারা ওইসব পাশ্চাত্য জাহিলি জাতিগোষ্ঠীর নিমিত্ত স্বেচ্ছাপ্রণোদিত খেদমত আঞ্জাম দিয়েছে এবং দিচ্ছে।
জাহিলিয়াতের এর চেয়ে বড় সাফল্য আর কি হতে পারে যে কোনো কোনো মুসলিম জাতি এবং সাম্রাজ্য এবং কতকগুলো মুসলিম দল ওই সব জাতিগোষ্ঠী এবং সাম্রাজ্যকে নিজেদের সাহায্যকারী, সমর্থক ও অভিভাবক এবং সত্য, ন্যায় এবং ইনসাফের পতাকাবাহী মনে করতে শুরু করেছে, যারা এ যুগে জাহিলি আন্দোলনের নিশান বর্দার এবং যারা জাহিলিয়াতের মরা লাশে জীবনের নতুন প্রাণ স্পন্দনের সঞ্চার করেছে, যারা সাধারণ মুসলিমরা দুনিয়ার নেতৃত্ব দানের ধারণায় পরিত্যাগ করেছে এবং মুসলিম জনগণের নেতা হবার পরিবর্তে জাহেলিয়াতের কাফেলা সর্দার হবার ধারণাতেই তুষ্ট এবং এতেই তারা গর্ব অনুভব করছে। সাধারণ মুসলিমদের মধ্যে পাশ্চাত্যের জাহেলিতি নীতিনৈতিকতা এবং আচার আচরণ এভাবে দ্রুত বিস্তার লাভ করেছে যেভাবে গাছের শিলা উপশিলার মধ্যে পানি এবং তারের মধ্যে বিদ্যুৎ দ্রুতবেগে প্রবাহিত হয়। মুসলিম দেশগুলোর মধ্যে পাশ্চাত্যের বস্তুবাদ তারা পরিপূর্ণ শান শোকতের সঙ্গে দেখতে পাওয়া যায়। প্রবৃত্তিজাত কামনা বাসনা অন্ধ অনুগত্যের জীবনে এমন এক পিপাসা যা মেটার নয় এবং এমন এক ক্ষুধা যা দূর হবার নয়। সৃষ্টি হতে চলেছে এমন এক জাতির মধ্যে যার কাছে পরলৌকিক জীবনে আসল জীবন। পাশ্চাত্যের জীবনবিজ্ঞান, পাশ্চাত্যের জ্ঞান বিজ্ঞান এবং সভ্যতার প্রভাবে পরকালের ধারণা প্রতিদিন দুর্বল থেকে দুর্বলতর হয়ে চলেছে এবং ইহলোকের জীবনের গুরুত্ব এবং আকর্ষণ বৃদ্ধি পাচ্ছে। সম্মান, গৌরব, গর্ব, অহংকার এবং উচ্চ মর্যাদা লাভের প্রতিযোগিতায় সমুন্নতি ও নেতৃত্ব লাভের প্রয়াসে উৎসাহী ও প্রগতিশীল মুসলিমেরা ইউরোপের উন্নত লোকেদের পদাঙ্ক অনুসারী। নীতিনৈতিকতা এবং চরিত্রের উপর স্বার্থ ও কল্যাণ চিন্তাকে প্রাধান্য দেওয়ার ব্যাধি ছড়িয়ে পড়েছে এবং বস্তুপূজারী জাতিগুলোর অনুকরণে বাহ্যিক এবং ফাঁকা প্রদর্শনীর বাতিক বৃদ্ধি পেয়েছে। মানুষের গোলামী শক্তি ও সম্পদের সামনে মস্তক অবনত ও শাহপরস্থির ক্ষেত্রেও কোথাও না কোথাও এই তৌহিদবাদী ও মুজাহিদ উম্মাহ অংশীবাদী কাফের মুশরিক ও দাসসুলভ মনোবৃত্তি সম্পন্ন জাতিগুলো থেকে খুব বেশি আলাদা হিসেবে দেখতে পাওয়া যায় না। আশার আলোক শিখা এসব কিছুর পরও এবং এই ঘন ঘোর অন্ধকারও এখানে আশার আলোক শিখা দৃষ্টিগোচর হচ্ছে। অপর অপর জাতিগোষ্ঠীসমূহ আসমানি হেদায়েত এবং নবী রাসুলগণের শিক্ষামালা ও প্রজ্ঞার পুঁজি একেবারে হারিয়ে বসেছে এবং শত বছর পূর্বেই তাদের কিস্তি এবং তাদের বক্ষের ভিতরকার এই আলো হারিয়ে গিয়েছে। অতীত এবং বর্তমানের মধ্যে যোগসূত্র রক্ষাকারী সম্পর্কে একটি সূত্রকে কালের হাত কেটে ফেলেছে। ওইসব জাতিগোষ্ঠীর ধর্মীয় সংস্কারের ইতিহাস আমাদেরকে বলে দেয় যে তাদের মধ্যে ধর্মীয় সংস্কার এবং পুনর্জাগরণের আহ্বান কোনো ব্যাপক এবং বিস্তৃত বিপ্লব সৃষ্টি করতে পারতো না এবং বড় রকমের কোনো পরিবর্তন আনতে পারতো না। গোশাবকের এই মৃতদেহে কোনো সামেরি ধর্মীয় এবং নৈতিক জীবনের কোনো নতুন প্রাণের সঞ্চার করতে পারেনি। বস্তু পূজা, সম্পদ ও শক্তি পূজার পুরোপুরিভাবে তাদের উপর জেক বসেছিল। জাহেলিয়াতের কর্তিত পোশাক একের পর আরেকটি তাদের শরীরে খাপ খেতে পারে, কিন্তু ধর্মের পোশাক এখন আর তার শরীরে ফিট হয় না। জাহেলিয়াতের একেবারেই বিরোধী এবং সমান্তরাল ধর্মীয় এবং নৈতিক ব্যবস্থা, সমাজ সম্মেলন ও রাজনৈতিক তাদেরকে শত শত বছরের গঠিত মস্তিষ্কজাত কাঠামো এখন আর কবুল করে না। এর বিপরীতে মুসলিমদের ধর্মীয় পুঁজি, আসমানি হেদায়েত এবং হেকমতের উৎস নিরাপদ ও সুরক্ষিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত তথা জীবনচরিত্র ও সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবন এবং জিন্দেগির ভিতরে পরিপূর্ণ উম্মার সৃষ্টি শক্তি নিহিত রয়েছে, তাদের কাছে বিদ্যমান। এরপর ইসলামী রেনেসাঁসের অগ্রপথিক মুজাদ্দিদদের এক অবিচ্ছিন্ন ধারা এবং সংস্কার ও বিপ্লবের ধর্মের দাওয়াতের এমন এক ধারাবাহিকতা রয়েছে যা উম্মাহকে কোনো যুগেই জাহেলিয়াতের মধ্যে হারিয়ে যাওয়ার সুযোগ দেননি। জাহেলিয়াতের নির্ভেজাল বস্তুবাদী ব্যবস্থা এই উম্মার মেধা এবং মনন যতদিন পর্যন্ত তার অবয়ব বা কাঠামো ভেঙে গোড়া থেকে নতুন করে বানানো না হয় পুরোপুরি হজম করতে পারে না এবং মুসলিম জাহেলিয়াতের মেশিনারির ভিতরে এভাবে খাপ খেতে পারে না যেভাবে একটি ঢিলাঢালা যন্ত্র খাপ খেয়ে যায়। খোদাই দিনের পতাকাবাহী এবং দুনিয়ার তত্ত্বাবধায়ক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের প্রান্তরে বলেছিলেন, হায় আল্লাহ, আজ যদি তুমি এই ক্ষুদ্র দলটিকে ধ্বংস করে দাও তাহলে আর দুনিয়ার বুকে তোমার ইবাদত হবে না। মুসলিমদের যাবতীয় ত্রুটি বিচ্যুতি সত্ত্বেও এই বাস্তব সত্য আজও দিবালোকের ন্যায় অব্যাহতভাবে ভাস্বর। জাহেলিয়াতের বিশ্বের জন্য এই চিত্র লালন পালন করে এবং যে চিত্রের উপর সে আজ দুনিয়াকে পরিচালিত করছে তার বিপরীতে যদি কোনো চিত্র থেকে থাকে তবে তা কেবল মুসলিমদের কাছেই রয়েছে। যদিও মুসলিমরা নিজেরাই তা ভুলে গিয়েছে, কিন্তু এই চিত্র আজও নষ্ট হয়নি এবং কখনোই তা নষ্ট হবে না, হতে পারে না। মুসলিম তার ধর্মের দিক দিয়ে দুনিয়ার ন্যায়পাল তথা তত্ত্বাবধায়ক ও খোদাই ফৌজদার। যেদিন সে জাগবে এবং আপন দায়িত্ব পালন করবে সেদিন প্রাচ্য এবং পাশ্চাত্যের জাতিগুলোর জন্য হবে কিয়ামতের দিন। মুসলিম উম্মার ধ্বংসস্তূপের মধ্যে থেকে সে অগ্নি স্ফুলিঙ্গ চাপা পড়ে আছে যা কোনো না কোনো দিন জ্বলে উঠে জাহেলিয়াতের খড়কুটো জ্বালিয়ে ছাই করে দিবে। আল্লামা ইকবাল মরহুম
এই বাস্তব সত্যকে জাহিলি জীবন ব্যবস্থার পতাকাবাহী ও এর নেতৃত্বের আধুনে অধিষ্ঠিত ইবলিসের মুখ দিয়ে উচ্চারণ করিয়েছেন। 1937 খ্রিস্টাব্দের পরামর্শ সভায় বিশ্বের শয়তানগুলো একত্রিত হয়ে ওই সমূহ বিপদ উপস্থাপন করে যা জাহিলি জীবন ব্যবস্থার জন্য গভীর উদ্বেগ এবং পেরেশানির কারণ, এবং যেগুলোর দিকে যথাসত্ত্বর মনোনিবেশ করা ছিল অত্যন্ত জরুরি। একজন পরামর্শ গণতন্ত্রের নাম নিল এবং একে নতুন বিশ্বের জন্য জীবন্ত ফেতনা হিসেবে উল্লেখ করল। অপরজন সমাজতন্ত্রকেই বিরাট বিপদ হিসেবে আখ্যায়িত করল। তাদের সর্দার ইবলিসকে সম্বোধন করে বলল কবির ভাষায়, অনাগত যুগ কাপে দুরু দুরু অজানা আকাঙ্ক্ষায়, হাই হাই আজ পাহাড়ে পাথারে প্রতি নদী মোহনায়, মনে বিশে সব ওলট পালট হওয়ার ভীষণ ভয়, যেথায় চলিত শুধু তবরাজ সেথা হবে পরাজয়। অধিবেশনের সভাপতি ইবলিস তার পরামর্শকদের ওইসব ফেতনা সম্পর্কে আশ্বস্ত করল এবং তার গভীর এবং অভ্যন্তরীণ অবস্থা জানাশোনার ভিত্তিতে আসল সত্য তাদের সামনে তুলে ধরল, যা তাদের বাহ্যিক দৃষ্টিতে ধরা পড়েনি, এবং ওইসব ফেতনা নির্মূলের পথ বাতলে দিল যা প্রথম থেকেই ব্যবস্থা করে রেখেছিল সে। শেষে সে তার নিজস্ব দৃষ্টিকোণ থেকে আসল বিপদ সম্পর্কে বলল, যার ব্যবস্থা সম্পর্কে সে ভেবে রেখেছিল, কিন্তু ভবিষ্যতের ভয়াবহতা সম্পর্কে ভাবতে গিয়ে তার শরীরে কাঁপন দেখা দিত এবং তার রাতের ঘুম হারাম হয়ে যেত। কবির ভাষায় সে বলেছে, খতরা কিছু থাকলে কেবল এই উম্মা থেকে পোড়া ছায়ের মাঝে যাহার সম্ভাবনা আগুন জ্বলে, এখনো এই উম্মা কেবল বিড়াল কিছু ব্যক্তি আছে চোখের জলে অজু করে জালেম রাতের শেষ ভাগে, তত্ত্বজ্ঞানী দিব্যজ্ঞানী দেখতে পারে পরিষ্কার, সমাজতন্ত্র নয়কো চ্যালেঞ্জ ইসলামেই আছে ধার, জানি প্রবল আধার রাতের নেই সে মুসার উজ্জ্বল হাত, কিন্তু নবীর তথ্য ফাঁস হবে মোদের বদ বরাত। এই যে কেমন আইন রে বাবা, বাঁচাই সবার অধিকার, নারী পুরুষ শ্রমিক মজুর সকলে পাইজা পাওয়ার, দাসত্বের জম মৃত্যু সমান এই আইন সব সমান, এই আইনে ফকির নয় কেউ নহে কেউ রাজ খাকান, বিত্তে করে শুদ্ধ বিমল চিত্তে করে পরিষ্কার, ধনীরে কয় আমিন তুমি আমানতের জিম্মাদার, ইহার চেয়ে বিপ্লব বড় কি বা বল হতে পারে, জমিন কেবল আল্লাহ তালার নয় তা কোনো শাহানসার, বিশ্ববাসীর চোখে গোপন থাকলে এটা চমৎকার, আল্লাহর ভয় খোদ মমিনি হারিয়েছে একিন্তার, দিবস রাত কাটুক এদের এলাহিয়াতের ধান্দা নিয়ে, প্রতিপাদ্য থাক এদের কোরআন ব্যাখ্যার বাজ বিচার। এরপর সে তার পরামর্শকদের নিম্নোক্ত পরামর্শ দেয়। মুসলিম বিশ্বের পয়গাম। দুনিয়ার জন্য মুসলিমদের কাছে এখন নতুন পয়গাম এবং জীবনের নতুন আহ্বান আছে, আছে দাওয়াত। সেই পয়গাম, যে পয়গাম মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে তাকে সুপর্দ করেছিল, এ এক শক্তিশালী সুস্পষ্ট আলোকোজ্জ্বল পয়গাম, যার চেয়ে অধিক ইনসাফপূর্ণ সমুন্নত শ্রেষ্ঠ এবং বরকতময় পয়গাম এই সমগ্র সময়ের পর্বে আর মুখ দেখেনি এবং বিশ্ব শোনেনি। এই হুবহু সেই পয়গাম যা শুনে মুসলিমরা মদিনা থেকে বেরিয়ে তামাম বিশ্বে ছড়িয়ে পড়েছিল, এবং যে পয়গাম একজন মুসলিম দূত পারস্য সাম্রাজ্যকে সেই প্রশ্নের উত্তর যে তোমরা আমাদের কোন কোন উদ্দেশ্যে এসেছ সংক্ষিপ্ত বাক্যে সে বলেছিল, যে তাগিবির দেয় করে 10 দিকের কিস্তিমাত, তা না বুঝুক ধার্মিকেরা না পোহাক তার অমারাত, কর্মকাণ্ডের জগৎ থেকে রেখো তারে অনেক দূরে, জীবন জগৎ থেকে দূরে অনেক দূরে পগার পার, মুমিন রবে গোলাম হয়ে এই তো খুবই চমৎকার, দুনিয়ার কাজ অন্যে করুক নশ্বর ধারায় কি কাজ তার, তাহার তরে কাব্য গজল তাসাউফ বেশ মানাই, যাতে চোখে পড়ে না তার দুনিয়াদারির ধুন্ধ মায়াই, প্রতিপলের ভয় যে আমার উম্মা কখন জেগে ওঠে, দিনের যাহার মর্মকথা চলবে কেমন এ সংসারে, কারণ সে যে খলিফা খোদার নেতৃত্বের কাজটি তার। আল্লাহ আমাদেরকে এজন্য পাঠিয়েছেন যেন আমরা তার অভিপ্রায় মাফিক মানুষকে বান্দার গোলামি থেকে মুক্ত করে সেই ওয়াহদাহু লা শারীকা লাহুর গোলামিতে দুনিয়ার সংকীর্ণতা থেকে বের করে তার প্রশস্ততার মাঝে এবং নানা ধর্মের জুলুম এবং নিপীড়ন অন্যায় অবিচার থেকে মুক্তি দিয়ে ইসলামের ন্যায় এবং ইনসাফের মতে দাখিল করি। এই পয়গাম আজ একটি হরফের পরিবর্তন এবং পরিবর্ধনের কিংবা বেশ কিছু করবার প্রয়োজন নেই, আজ একবিংশ শতাব্দীর পৃথিবীর নিমিত্ত তা তেমনই নতুন,
জীবন্ত এবং উপযোগী যেমনটি ছিল খ্রিস্টীয় ষষ্ঠ শতাব্দীর পৃথিবীর জন্য। আজও মানুষ হাতে গড়া না গড়া মূর্তির সামনে তার মস্তক অবনত করছে, প্রতিপাদন করছে। আজও একক স্রষ্টার বন্দেগী অচেনা এবং অপরিচিত হয়ে যাচ্ছে। আজও গাইরুল্লাহ, আল্লাহ ভিন্ন অন্য সব কিছুর বন্দনার গীতি ও শক্তির বাজার গরম। আজও প্রবৃত্তিজাত কামনা বাসনার মূর্তি প্রকাশ্য রাজপথে পূজিত হচ্ছে। আজও সাধু সন্ত, রাজা বাদশাহ, মন্ত্রী মিনিস্টার, ক্ষমতাদর্পী শাসক ও বিত্ত সম্পদের অধিকারী, পুঁজিপতি, জননায়ক অধিপতি, রাজনৈতিক দল এবং তার নেতৃবৃন্দ আল্লাহকে ফেলে প্রভু প্রতিপালক সেজে বসে আছে। এদের জন্য আজ তেমনই নজরানা পেশ করা হচ্ছে, নৈবেদ্যে সাজানো হচ্ছে, ভ্যাট চড়ানো হচ্ছে এবং তাদের আস্তানায় তেমনই বন্দনা গীতি গাওয়া হচ্ছে যেমনটি হয়েছিল বাতিল দেবতা মূর্তিদের সামনে। আজ মনুষ্য জগৎ আপন ব্যাপ্তি বিস্তৃতি, সফর উপকরণের প্রাচুর্য, যাতায়াতের সহজ সাধ্যতা এবং বিভিন্ন দেশ এবং জাতির মধ্যে নিকট সম্পর্ক সত্ত্বেও পূর্বের তুলনায় অনেক বেশি সংকীর্ণ হয়ে গেছে। এই মুহূর্তে বস্তুবাদী মানুষ এই দুনিয়ার বুকে অপর কোনো সত্তার স্বীকৃতি দিচ্ছে না, মানছে না এবং নিজের কল্যাণ এবং প্রবৃত্তিজাত কামনা বাসনা এবং আত্মপূজা ছাড়া অন্য কিছুর প্রতি আদৌ আকর্ষণ নেই। স্বার্থপরতা আজ এই পর্যায়ে গিয়ে পৌঁছেছে যে বিশাল বিস্তৃত এই ভূখণ্ডে দুজন মানুষ পাশাপাশি হাত ধরাধরি করে যে জীবনযাপন করবে এতটুকু অবকাশ তারা রাখেনি। সংকীর্ণ দৃষ্টি এবং দেশপূজা এমন প্রত্যেক মানুষকে তার জন্ম দেশের বাইরে অপরাধী ভাবছে এবং তাকে ঘৃণা এবং অবজ্ঞার চোখে দেখছে, ফলে তার সকল গুণ নৈপুণ্য অস্বীকৃতি হচ্ছে এবং তাকে সর্বপ্রকার অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। এরপর ওই জীবনের ছিটে ফোটার যতটুকু ব্যাপ্তি এবং বিস্তৃতি রয়েছে, ওইসব রাজনীতিবিদ এবং সরকারি লোকেরা তা আরও সংকীর্ণ করে দিয়েছে, যারা জীবন জিন্দেগি, অর্থনৈতিক এবং সামাজিক উপকরণ ও রুটি রুজির উৎস ও ভাণ্ডারের উপর নিয়ন্ত্রণ জাকিয়ে বসেছে। তারা যাকে ইচ্ছা ও যার নিমিত্ত ইচ্ছা এই জীবনকে সংকীর্ণ এবং দুর্বিষহ করে তোলে এবং যার জন্য চাই ব্যাপক এবং বিস্তৃত করে দেয়। বড় বড় বিশাল বিস্তৃত শহর ও সবুজ শ্যামল ভূখণ্ড মানুষের জন্য বরকতশূন্য ও শ্রীহীন হয়ে গেছে এবং গোটা আবাদী ও জনবসতি নাবালক শিশু ও অবুঝ এতিমের ন্যায় অন্যের তত্ত্বাবধানের করুণা ভিখারি হয়ে জীবনযাপন করছে। মানুষের উপর মানুষের বিশ্বাস নেই, প্রত্যেকেই একে অন্যকে সন্দেহ এবং সংশয়ের দৃষ্টিতে দেখছে এবং প্রতিপক্ষ ও প্রতিদ্বন্দ্বী ভাবছে। কোরআন মাজিদের আলংকারিক এবং অলৌকিক শব্দ সমষ্টি মোতাবেক জমিন তার সকল বিস্তৃত সত্ত্ব সংকীর্ণ হয়ে গেছে, স্বভাব তবিয়ত ভেতর ভেতরেই নিত্য শুরু করেছে। সভ্যতা ও সরকারের নিত্য নতুন বেড়ি ও গোলামির শিকল লোকেদের উপর বোঝা হয়ে চেপে বসেছে। প্রতিনিয়ত ট্যাক্স ও নিত্য নতুন করভারে কৃত্রিম দুর্ভিক্ষর আশঙ্কা বিরাজ করছে। বাইরের এই অভ্যন্তরীণ যুদ্ধের মাথার উপর ঘুরপাক খাচ্ছে গোলযোগ ও অরাজকতা, ধর্মঘট, হরতাল ও জীবনের অপরিহার্য অনুষঙ্গে পরিণত হয়েছে। নিঃসন্দেহে আজও মানুষকে বিভিন্ন ধর্মের জুলুম, নিপীড়ন ও বেইনসাফি থেকে ইসলামের ন্যায় এবং সুবিচারের দিকে টেনে আনার প্রয়োজন রয়েছে। এই উদার এবং প্রগতির যুগে এমন অনেক ধর্মের সাক্ষাৎ মিলে যেসব ধর্মের আকিদা বিশ্বাস এবং শিক্ষামালা খুবই হাস্যকর, যা তার অনুসারীদের নির্বোধ ও চেতনাহীন পশুর মতো জোয়ালে বেঁধে রেখেছে এবং তাদেরকে নিজেদের বুদ্ধি বিবেচনা ও চিন্তা ভাবনায় কাজ করে যাওয়ার অনুমতি দেয় না। এরপর এমন কিছু ধর্ম বিভেদী ব্যবস্থা আছে যেগুলো ধর্মের নামে কথিত হওয়ার উপযোগী নয় বটে, কিন্তু আপন নিয়ন্ত্রণ ও ক্ষমতার আওতায় স্বীয় অপরিসীম শক্তি ও সরকারের মধ্যে এবং আপন অনুসারীদের অন্ধ অনুগত্য ও ভক্তির আবেগাতিশয্য প্রাচীন ধর্মগুলো থেকে কোনো ক্রমেই কম নয়। এগুলো সেই সব রাজনৈতিক ব্যবস্থা ও অর্থনৈতিক দর্শন যেগুলোর উপর আজকের মানুষ ঠিক তেমনই বিশ্বাস পোষণ করেছে যেমনটি আগে বিভিন্ন ধর্ম এবং জীবন দর্শনের উপর পোষণ করত। এগুলো হচ্ছে এ যুগের জাতীয়তাবাদ, ভৌগোলিক এবং আঞ্চলিক জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজবাদ বা সমাজতন্ত্র, সমূহবাদ ইত্যাদি। এসব নতুন ধর্ম নিজেদের একচোখা নীতি, সংকীর্ণ দৃষ্টিভঙ্গি এবং হৃদয়হীনতার ক্ষেত্রে প্রাচীন জাহেলি যুগের বিভিন্ন ধর্ম এবং মাঝহাবের চাইতেও এক ডিগ্রি বেশি। কোনো রাজনৈতিক বিশ্বাস এবং অর্থনৈতিক মতাদর্শের সঙ্গে দ্বিমত পোষণের শাস্তি আজ তার চেয়ে অধিক ভয়াবহ যতটা ভয়াবহ ছিল প্রাচীন যুগে কোনো ধর্ম বা জীবন দর্শনের সঙ্গে মতভেদের ক্ষেত্রে। আজ যখন কোনো দল বা পার্টি কিংবা নীতির শাসন প্রতিষ্ঠিত হয়, তখন বিরোধী দলের বেঁচে থাকার অধিকারটুকু পর্যন্ত কেড়ে নেওয়া হয় এবং তাকে তার মতভেদ পোষণের কঠিন শাস্তি পেতে হয়। এই যুগের দুটি বিশ্বযুদ্ধে কোনো ধর্মীয় মতানৈক্যের ভিত্তি কিংবা কোনো ধর্মীয় দল উপদলের আন্দোলনের পরিণতিতে সংঘটিত হয়নি, বরং তা হয়েছে রাজনৈতিক স্বার্থের সংঘাত ও জাতীয় স্বার্থের উপর ভিত্তি করে। স্পেন এবং চীনের গৃহযুদ্ধ যার সামনে
খ্রিস্টীয় ষষ্ঠ শতাব্দীর খ্রিস্টান জগতের ধর্মীয় গৃহযুদ্ধ এবং মধ্যযুগে গির্জা এবং রেনেসাঁর অগ্রপথিক বিজ্ঞানী এবং দার্শনিকদের সংঘাত সংঘর্ষ নিষ্প্রভ মনে হবে। তা কোনো ধর্মীয় মতানৈক্যের কারণে ছিল না, বরং তা ছিল শুধুই একটি রাজনৈতিক মূলনীতি, কেন্দ্রীয় মতভেদ এবং ক্ষমতাবিলাসী দল উপদলগুলোর মধ্যে সংঘাত সংঘর্ষ। আজও মুসলিম বিশ্বের পয়গম এক আল্লাহর ইবাদত বন্দেগী এবং একমাত্র তারই আনুগত্য এবং আল্লাহর কর্তৃত্ব প্রেরিত নবী রাসুলের নবুয়ত ও রিসালাত, বিশেষত শেষ পয়গম্বর ও শ্রেষ্ঠতম রাসুল মুহাম্মদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত ও রিসালাতের উপর ঈমান আনয়ন এবং পারলৌকিক জীবনের প্রতি গভীর বিশ্বাস স্থাপনের দাওয়া জ্ঞাপন করে। এই দাওয়া কবুলের পুরস্কার এবং বিনিময় এই হবে, এই বিশ্ব ঘন ঘোর অন্ধকার থেকে বেরিয়ে যে অন্ধকারের মধ্যে সে শত শত বছর থেকে হাত পা ছুটছিল, আলোর দিকে এসে যাবে। তারই মতো মানুষের দাসত্ব এবং গোলামি থেকে মুক্তি পেয়ে এক আল্লাহর বন্দেগী এবং গোলামি স্বরূপ মহা মূল্যবান নিয়ামত পাবে জীবনের এই বন্ধ কারাগার থেকে। সেখানে সে শতাব্দীকাল থেকে বন্দী জীবন পার করছে, মুক্তি পেয়ে জীবনের উন্মুক্ত প্রান্তর এবং খোলা ময়দানে, বরং দুনিয়ার উন্মুক্ত আকাশ এবং মুক্ত বাতাসে পা ফেলতে পারবে। বিশ্বাসগত ও রাজনৈতিক ধর্মসমূহের নিগড় থেকে নিষ্কৃতি পেয়ে সে প্রাকৃতিক ধর্ম, স্বভাব ধর্ম ও শরিয়াতে ইলাহির ন্যায় ইনসাফের ছায়াতলে স্থান পাবে। এই পয়গামের প্রয়োজনীয়তা, গুরুত্ব এবং এই শ্রেষ্ঠত্ব সমুন্নতি সম্পর্কে যতটা স্পষ্ট ধারণা লাভ আজ সম্ভব হয়েছে এবং এই সম্পর্কে উপলব্ধি আজ যতখানি সহজ হয়েছে, এর আগে তেমনটি আর কখন হয়নি। জাহেলিয়াত আজ জনসম্মুখে অপমানিত, এর নেকাব ঢাকা গোপন চেহারা আজ সবার সামনে নগ্নভাবে উদ্ভাসিত। মানুষ আজ জীবন সম্পর্কে অসহায়ত্ব প্রকাশ করছে এবং এই পরাজয়ী জাহাজের কাপ্তানদের সম্পর্কে হতাশ। দুনিয়ার নেতৃত্বের মধ্যে মৌলিক পরিবর্তনের এটাই প্রকৃষ্ট সময় এবং উপযোগী মুহূর্ত। এই মুহূর্তটি পর্যন্ত দুনিয়ার নেতৃত্বে যতটুকু পরিবর্তন সাধিত হয়েছে তা এর চেয়ে বেশি ছিল না যে যখন নৌকার মাঝি এক হাতে বৈঠা বাইত, বাইতে বাইতে তার হাত ক্লান্ত হয়ে পড়তো, তখন সে বইটা অন্য হাতে নাই, এরপর সে হাত ক্লান্ত হয়ে পড়লে বইটা আবার আগের হাতে ফিরিয়ে নেয়। ব্রিটেন থেকে আমেরিকা কিংবা আমেরিকা থেকে রাশিয়ার দিকে বিশ্ব নেতৃত্বের এই যে হাত বদল অথবা আন্তর্জাতিক প্রভাব ও ক্ষমতা বলয়ের এই যে পরিবর্তন, এর বেশি কিছু নয়। মাঝি নৌকায় বইটা এক হাত থেকে অন্য হাতে নিয়েছে, এটা কাপ্তানের পরিবর্তে কিংবা জাহাজ পরিচালনার মূলনীতির পরিবর্তে সফরের দিক পরিবর্তন নয়, এ তো ডান হাত থেকে বাম হাতে খেলার মাত্র। মানুষের যাবতীয় সমস্যা এবং সংকট আজ একটাই সমাধান, আর তা হলো এই বিশ্ব নেতৃত্ব এবং জীবনরূপী জাহাজের পরিচালনার ভার ওইসব অপরাধী এবং মানুষের রক্তে রঞ্জিত খুনিদের হাত থেকে বের করে, যারা মানুষের এই কাফেলাকে ডুবিয়ে দেওয়ার স্থির সিদ্ধান্ত নিয়েছে ওইসব আমানতদারি এবং দায়িত্বশীল আল্লাহভীরু অভিজ্ঞত মানুষের হাতে তুলে দেবার, যাদের সৃষ্টির আদিতেই মানুষের এই বিশাল কাফেলা পরিচালনার জন্যই বানানো হয়েছিল। কার্যকর এবং ফলপ্রসূ বিপ্লব কেবল এই দুনিয়ার পথ প্রদর্শক ও মানুষের নেতৃত্বে জাহিলিয়াতের শিবির থেকে, যার মধ্যে রয়েছে ব্রিটেন, আমেরিকা, রাশিয়া এবং তাদের পদলেহী ও তল্লিবাহী প্রাচ্য এশীয় জাতিগোষ্ঠীসমূহ, এবং যার নেতৃত্বের বাগডোরে রয়েছে আয়েশি বিলাসী পুঁজিবাদী বণিক অপরাধী চক্রের হাতে, স্থানান্তরিত হয়ে সেই উম্মার হাতে আসুক যার নেতৃত্ব রয়েছে মানবতার মহান নির্মাতা রহমতে আলম সৈয়দ বনি আদম মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামের হাতে, এবং যাদের এই দুনিয়ার নবতার বিনির্মাণ এবং মানব কল্যাণের নবজাগরণের নিমিত্ত রয়েছে সুদৃঢ় সুস্পষ্ট মৌলিক নীতিমালা এবং শিক্ষামালা, এবং যাদের ইমান বর্তমান বিশ্বকে এই সময়কালে জাহিলিয়াত থেকে ঠিক সেভাবে বের করে আনতে পারবে যেভাবে সে বের করে এনেছিল 1400 বছর আগে।